তাইলে সেই খেজুরের দাজ্জাল আসারও বেশি একটা বাকি ইমাম মেহেদিও আসার আর চারটা নিদর্শন বাকি আছে সত্তরটার ছিষট্টিটা প্রকাশ পেয়ে গেছে দাজ্জাল আসবে যেই যুবকটারে শেষ জবাই করবে ফিলিস্তিনে সেই যুবকটারও জন্ম হয়ে গেছে তাইলে দাজ্জালও আসার বেশি দেরি নাই আমাদের আমল আল্লাহ দেখবেন রসুল দেখবেন ফিলিস্তিন তো বেশি দূরে নয় বেশি রোজা মোবারক থেকে প্রায় পাঁচ হাজারের উপরে শিশু চলে গেছে তার দেখছে এরাই তো একদিন বড় হলে হামাস হতে পারে আর এত হতে পারে এই যে শিশুদেরকে শহীদ করে দিচ্ছে কিন্তু একটা শান্তি আমি হাদিস বললাম একটা শান্তি লাগতেছে ইমাম মাহদী তো আসতে হবে নবীজি শতটা নিদর্শন বলেছেন ইমাম মেহেদি কোন 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 নিদর্শন প্রকাশ পেলে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন সত্তরটা নিদর্শন বলেছিলেন তার মধ্যে ছিষট্টিটা নিদর্শন প্রকাশ হয়ে গেছে কেন যুদ্ধ শুরু হলো আবার কোন কারণে শুরু হলো সেটা হাদিস শরীফে আসছে নবীজি দেড় হাজার বছর আগে বলেছিলেন যে দাজ্জালের জন্য গেই হবে ইসরাইলে বর্তমান যে যুদ্ধ করছে আদবেরা যারা ছিল রিফুজি রিফুজি বলেন যাদের কোনো জায়গা ছিল না সারা বিশ্বে কোন জায়গায় তারা বৈদানীদের মতো বৈদানীদের মতো ভাসমান ছিল কোন জায়গায় তাদের জায়গা নাই আমার চোখ দিয়া পানি এসে গেছে আল্লাহর আজকে আমাকে সুতাঙ্গের বাজারের মাহফিল আমাকে কবরের সাবজেক্ট আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও এত বড় একটা রুম আমার জন্য বরাদ্দ উপরে ফ্যান দুনো সাইডে আমার অনেক জায়গা অথচ আসি কি যদি এখন আল্লাহ নিয়ে যায় চলে যায় সুতঙ্গের মানুষ হুজুর সহ আমার আব্বা হুজুরের সব সবাই বলবে কি বলেন যে সভাপতির রুমের মতো একটা এইরকম একটা কবর আসি হুজুরের জন্য বানাও বলবে কথা বলেন কথা বলেন আসি হুজুরের জন্য একটা বড় রুমের মতো একটা কবর বানাও লোকটা সারা জীবন ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছে সুনিয়াতের দাওয়াত দিয়েছে তার কবরে একটা ছোট ফের লাগিয়ে দাও হুজুরে কেমনি কবরের মধ্যে বসবাস করবে বরঞ্চ শুধু আমার জন্য নয় আপনার জন্য নয় আমার পিন মুর্শিদের জন্য নয় মাত্র সাড়ে তিন হাত লম্বা একটা কবর মাথার দিক দিয়ে আর জায়গা থাকবে না পায়ের দিক দিয়ে আর জায়গা থাকবে না এই জন্য আমি গজলে লেখছিলাম এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দোর দিয়ার নাই হাবিবের মতো দোর দিয়ার নাই মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই না মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই নুরীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায় ফিলিস্তিন আপনার লবজা মোবারকের কাছে ওদের দিকে একটু নজর করুন আরো শুনলাম মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই নুরুল মরণ জানা ভুলে যায় নুরুল দেখলে এগোবার মরনো জানা ভুলে যায় নবীর মতো দোর দিয়ার নাই বলো নবীর মতো মনকির লকি ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে কা উত্তর ছাড়া খব কর নাই সুtangের বাজার লরে তুমি যেদিন আমি যেতেল কবরে যাব হুজুর সাহেব কমিটি যাও যখন আমাকে সুতাঙ্গের রাখতে যাবে রাখতে গেলে আমার সবাই বিদায় দিতে যাবে একটা মানুষ আমার কবরে যাবে না এত নিষ্ঠুর নির্দয় হয়ে যাবে মানুষ আমার কবরে কেউ যাবে না সবাই আমাকে শুধু ফালিয়ে আসবে সবাই শুধু আমাকে ফেলে চলে আসবে সবাই চলে আসবে মন কী কিনও আসবে মন কী কিন তারা উত্তর চাইবে তারা উত্তর ছাড়া ক্ষমা নাই যদি আপনি ভালোবাসা কহি কবরে যেতে পারেন আমার মা আর নবীর সাথে যদি প্রেম করি কবরে যাইতে পারেন নবীজি তো কবরে আসবে বোকারের হাদিসটা শেষ করি নাই করবো ইনশাল্লাহ নবী যাই দিন যখন আপনার কবরে যাবে ইয়া কি পোস্টের উত্তর দিতে একটু দেরি করেন আমার নুরের নবী বলবে ফেরেশতারা এই পাগলারে আর প্রশ্ন করা লাগবে না কারণ এই পাশলাই হইলো আমি নুরের নবীর একটা আশিক উম্মত মার জরে কল ওরে পাগলারা আকুল নিমালু ফাসায়ার আল্লাহু আমালকুম ওয়া রাসূলুহু ওয়াল আমল করো দেখবো আমি দেখবেন আমার রসুল হাদিসে পড়ে যাব আমার আল্লাহ বুঝে দিলেন তোরা কি করিস তোরা কে দোকানে চা পান করতে যাস আমি আল্লাহ দেখবো আমার হাবিব দেখবেন তোরা কে গল্প করিস আমিও দেখবো আমার বন্ধুও দেখবেন তোরা কে আড্ডা মার ফিনে এসে আমিও দেখবো আমার বন্ধুও দেখবে ওই নবী রহমদুল আলমিন যিনি আমাদের দেখবেন ওই হাবিবুল্লার মোহব্বতে আর একবার সুন্দর আওয়াজে জোরে জোরে পড়ে আনল আললে আলা ماشاءاللہ ماشاءاللہ ماشاء اللہ محمد والا سین دینا میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے तेरी सहर में मैं आऊं तेरी सह में आऊं तेरी नात पढ़ते पढ़ते अल्लाह وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله

إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আল্লাহ যেন এখান থেকে আমাদের সুন্নিদের কক্ষ হওয়ার এই সুতাঙ্গের মাহফিল থেকেই যেন আল্লাহ কক্ষ হওয়ার তৌফিক দান করে সকলে বলি আমি সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীরজাদা সৈয়দ গাজীউর রহমান পীর সাহেব সুরাইফ সুরাবই সাহেব বাড়ি সহ সভাপতি খাদের মোহাম্মদ ইউসুফুল্লাহ শাহ

মহব্বতের ভাই সকরি জানেন আমাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে আমিও তাকে আদরের চোখে দেখি আমার আদরের ভাই পীর বিবাড়িয়া আরো আছেন একটু আগে যিনি আলোচনা করলেন হুজুর আমার পাশের এক মসজিদে খেতাবতের মানে জুমান নামাজের দায়িত্ব পালন করেন হজরত হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব কুমিল্লা প্রধান আলোচক হজত পালন মুফতি মুজিবুর রহমান আল কাদরি সাহেব আরো আছেন বিশেষ বক্তা হাফেজ পালন মুফতি সৈয়দ মুজাকির হোসেন সাহেব মানানা শফিকুল ইসলাম প্রধান সাহেব সহ আমন্ত্রিত ওলামা একরাম সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচিকচি বাবারা পর্দার আড়ালে অবলা বোনেরা সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে সপ্তম বার্ষিক মাহফিলের সম্মেলনের সুস্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ফায়েন্দাবাদ জানাচ্ছি যে কয়েকটা বছর পরে আবার আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আবারও আসতে পেরেছি যে আল্লাহ আপনাদেরকে আমার জন্য দোয়া করতে আসতে তৌফিক দিয়েছেন আর আমাকে দোয়া নিতে আসতে তৌফিক দিয়েছেন ওই রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমার আলোচনা বাবারা ব্যতিকর এক একজনের এক এক ধরনের আলোচনা আমার আলোচনা যেমন স্বামী কারবালা বায়াতের মর্যাদা তাহেরি হুজুর করবো আনুয়ারি হুজুর কয়ে গেল পর্দার গুরুত্ব প্রয়োজনীয়তা এখানে একটা আমি ঢুকতেছি হুজুর একটা আয়াত পড়তেছেন ইয়া নিসা আন নাবিয়্য কা আহাদিন বিনা নিসা সুবহানাল্লাহ এই আয়াত শোনার পর আনোয়ার এই ওয়াজ কিন্তু আনোয়ারই হুজুর করছে এই আয়াতরার ওয়াজ শোনার পরেও যদি কোনো ভাই মুসলমান দাবি করেন আজকে যে হুজুররা আমার বাজানেরা আমারে আলোচনার টার্গেট দিয়েছে জাহান্নাম জান্নাত এবং খবর এই জান্নাত জাহান্নাম কাদের জন্য কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে এই আলোচনার জন্য আমাকে সাবজেক্ট দিয়েছেন যারা আমরা মুসলমান দাবি করি আনোয়ারি হুজুর কোরআনের আয়াত পড়ে আমাদেরকে জানিয়ে গেছেন 21 এই আয়াতরা ইয়া নিসা লাস্তুননাকা আহাদিন মিনান নিসাঈ আমার আল্লাহ ওয়াজ করতেছেন এই তো পাইছি আমার আল্লাহ ওয়াজ করতেছেন হে নবী পত্নীগণ তোমরা কিন্তু অন্য কারো মত নও হুজুর বলছেন না বলছেন তোমরা কিন্তু অন্য কারো মত নও অন্য মহিলারা যেমন তোমরা কিন্তু সেই রকম না নবীর স্ত্রী যদি আমাদের স্ত্রীর না হয় এত জ্ঞান নবী বুঝি আমনের মতন গেল নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীর মত না আল্লাহ কে বলতেছে আল্লাহ বলতেছেন নবীর স্ত্রীরা তোমাদের কোন মহিলাদের মতো না আমার রসুরের স্ত্রীরা আমাদের আম্মা জাননা যদি অন্য কোন মহিলাদের মতো না হয় নবী কি আমাদের মতো হতে পারে হাত তুলে দেখা নবীর বৌরা আমাকে বৌর মতো না বলতেছে কে আল্লাহ বলতেছে নবীর বৌরা আমাকে বৌয়ের মতো না নবী বুঝি আমার মতো এই এলে এই শিখছেন এই এলে আমার কোন উস্তাদ শিখাইল আল্লাহ কোরআনে বলতেছেন নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীর মতো না নবী আমাকে মতো কেমনে হয় নবীর দুই মায়া বিয়া করে ওসমান হয়ে গেল দুই নূরওয়ালা কথা কয় না খুব খেয়াল এগুলো এগুলো কিন্তু মনে সব ওয়াজ আপনারা মনে রাখতে পারবেন না দুই একটা কিন্তু মনে রাখতে পারবেন কথা কয় না নবীজির দুই কন্যা দয়কে সাদি মোবারক করার কারণে ওসমান হয়ে গেল জিন নুরাই দুই নূরওয়ালা কথা কয় না কা কয় নূর ওয়ালা দুই নূর ওয়ালা ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির দুই কন্নাকে নূর মানে নবীরে মাড়ি কয় এ কথা কোন নাকি লিখা বড় দুই কন্নার কারণে ওসমানকে কয় উনি দুই নূর ওয়ালালে দুই নুরের অধিকারী নবীর মাইয়া বিআকিয়া দুই নূর ওয়ালা নবী বলে মাড়ি এই হইল আমাগো কথা বোঝেন নেই আমার নবীর বৌরা আমাগো বোর মত না নবী বলে আমাগো মত আল্লাহ বলতেছেন কোরআনে আবার নবীজির দুই কন্যা দায় হা মা কুলসুমা মা আরেকজন রুকাইয়া এই দুই জনকে সাজি মোবারক করার কারণ ওসমান দুই নূর ওলা নবী বলে মাদি এই হলো আমাগো আলেমদের খুব জ্ঞানের কথা কথা কন্যা কা তো যাই হোক আমার সাবজেক্টের দিকে আমি চলে যাই এক একজনকে এক একটা জিনিস দিয়েছেন আমাকে বাবারা আসল জিনিস দিয়েছেন আবার মা বয়স সাত জাহান নামও সাত কথা কয় না কে বেড়া এরকম মিলেই না কেমনে বেড়া হ্যাঁ মা সাত জাহান নামও সাত আমাকে সেই আলোচনা তোমরা দিয়েছ আপনারা দিয়েছেন আমি কেমনে আলোচনা করব কবরে কি কেউ গেছেন কোনদিন কিন্তু যাবেন তো কথা বলেন এখন আপনারা এই মাঠের পাশে কোদাল দিয়ে বেশি না এক দেড় ফুট মাটি খুদেন দেখবেন মাটির নিচে কিছু বসবাস করে কথা কয় না কথা কয় না আপনাকে হবিগঞ্জে কি বলে কেচো কেচো কি বলে কেচো বলে হবিগঞ্জ কেছো বলে বাংলাদেশের বই পুস্তক কেছো বলে এই মাটির নিচে অনেক পোকামাকড়ের বসবাস কেমন সাবজেক্ট আমার বাবাই দিল যেই সাবজেক্ট আলোচনা করতে গেলে আমার বড় কষ্ট লাগে কারণ আমার এই এত আদরের শরীর যেই শরীরে আমি এত দিন লাখ সাবান দিল আর দেওয়া উচিত হবে না এখন মেরিম বিউটি সুপ কি ইহুদিদের কিনা আমি জানি না বাংলাদেশের কোনটা আছে তিব্বত মো না বাংলাদেশে কথা বলেন না সৌদি আরবের কোন প্রোডাক্ট থাকলে মানে আরব দেশের কোন প্রোডাক্ট থাকলে ওই সাবান ব্যবহার করা উচিত ওদের সেভেন আপ কোকা কলা আর আরও কি না কও না আমি তো সব জানিও না পেপসি কোলা এরপরে কি হ্যাঁ এস এস রাইট এটা তো হিন্দুদের মনে হয় প্রত্যেকটা জিনিস বেশি লাগে না পঞ্চাশটা মুসলিম কান্টি যদি এই ওদের পণ্য বন্ধ করে দেয় ওদের ব্যবসা অনেকটাই গোটায়া যাবে কথা ঠিক না আমাকেও মুসলমান বাই গো মারে আর আমরা হ্যাঁ গো পণ্যটা বেশি কিনি কথা পায় না আব্বা জানলা আমার যেই শরীরটারে লাক্সা বান্দিয়া ধুইলাম। যেই শরীরটারে তিব্বত পাও তিব্বত সাবান দিয়া ধুইলাও যেই শরীরটারে বিভিন্ন সাবান দিয়া ধুইলাম। এরপরে তৈল লাগাই না শরীরের গেলেস নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা লসুন লাগাই ও বাবাজিরা আমার এত আদরের শরীর লসুন যদি না পাই এক নম্বর সরিষার তৈরি খুঁজে বাবা শরীরটা যেন সুন্দর থাকে চামড়াগুলি যেন সুন্দর থাকে এত আদর জারে করলাম এই আদরের শরীরটা নিরানব্বইটা সাপ থাকবে কেমন সাপ যেই সাপগুলি একটা নিঃশ্বাস যদি জমিনের মধ্যে সার্থ করে না জোরে কর জোরে একটা নিঃশ্বাস যদি জমিনের মধ্যে সাপটা সার্থ সবাই না নিরানব্বইটা সবাই না পঞ্চাশটা নয় চল্লিশটা সাপ নয় মাত্র একটা সাপ যদি কাউরে কামড় দেওয়া লাগবে না শুধু একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস সারত কি সারত দুনিয়ার জমিনে যদি একটা শ্বাস ফালাইত কিতাবে আসছে হাদিসে মোবারক আসছে ওই একটা নিঃশ্বাসের কারণে এর এত বিশ এত বিষদাত এত নিঃশ্বাসের খারাপ অবস্থা একটা নিঃশ্বাস যদি জমিনের মধ্যে ছাড়ত একটা সাপে পুরাটা জমিনটা জমিন সেই কামর দিয়ে ধরে রাখবো সেই সাপ কামার পর্যন্ত আমারে কামড়াইতে থাকবে আর বলবে আমার চিন্তনি ওই যে তুমি জাকাত দাও নাই মুসলমানের গরিবের অনেক হক তোমার এই টাকার মধ্যে ছিল কোন সাপ বলবে সাপের জবান দিবে না মারার কোন সাপ বলবে তুমি ফেতরা দাও নাই অজিব ছিল তোমার ফেতরা আমি তোমার ফেতরার সাপ আমি তোমার কবরে আসিয়া না মারে তোমার ফেতরার সাপ বানাইয়া পাঠাইছি আমারে নির্দেশ দিয়েছেন বারবার তোমাকে দংশন করার জন্য এই পাগলায় কয়টা কয়েকটা ফিরাইব নিরানব্বইটা আল্লাহ আকবার বলুন নিরানব্বই দিক থেকে আমাকে আপনাকে কামড়াইতে থাকবো আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মায়া করো আমার আল্লাহ রব্বুল আলামিন এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ সেই আল্লাহ গুস্সা হয়ে যাবেন সেই নিরানব্বইটা সাপ আসার আগে যুবক তুমি রেডি হয়ে যাও অলি শিখি তুমি রেডি হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিনের দয়া এত তার কোনো আল্লাহ রাগ করবেন মনকিল কিনি ফেরেস্তা কব নিয়ে আসবে আসার আগে রোমান নামক একজন রোমান নামক একজন ফেরেস্তা আসবে মনকিরণ কিরের আগে নাম হবে রোমান এই রোমান আমাকে আপনাকে কবরে ডাক দিবে গোম 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 মানি ওঠো আমরা উঠতে চাব না এরপরে বারবার ডাকার পরে আমরা উঠবো উঠার পরে বসার পরে রোমান নামক পেরিস্তা বলবে ও গো আল্লাহর বান্দা ও সুতাঙ্গের আল্লাহর বান্দা বান্দা

ডাক্তারে দোয়াদ বানাও কয় দোয়াদ বানাইলাম কালি পামু কই বামাই তোমার মুখের থুতু দিয়া কালি বানাও কয় কাগজ পামু কই সোহান কয় না তোমার আঙ্গুলের কলম বানাও মুক্তারে দোয়াদ বানাও থুথু গোটা থুথু তারে কালি বানাও কাগজ পাবো কই কবরবাসী বলবে কাগজ পাব কই কাফনের এক টুকরা কাপড় রোমান ফেরেস্তা চিড়ে দিবে এইটার মধ্যে লেখ কিন্তু আমি আর কি করব জানেননি কিতাবে আছে হাদিস শরীফ আমি একটু আগে হাদিস শরীফ দেখলাম আমার মায়ের নবী নুরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতুল্লিল আলামিন নূর আলী জবাব

আমার আল্লাহ রোমান ফেরেশতা বলবে পাগলা কাগজ নাই কয় নাই কাপোনের কাপুরি তো ছিড়ে দিবে বলবে এই লেখো আজকে তুমি ভয় করো না কবরে গেলে তুমি কিন্তু ঠিকই ভয় করবা আমি সব ভালো ভালো জিনিসগুলি লিখবো মোদের জন্য কাদের নবী ওই মদিনা বলু না মোদের জন্য কাদের নবি ওই মদিনা দিন রাত কাদি শুধু নবি কে পে বলো না দিন কাদি শুধু নবি ওদের জন্য কাদের নবি ওই মদিনা বলো না মোদের জন্য বাবার আমায় কবরি তে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় বাবা আময় কবরে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় আশেখরে বেল বুকে বলো না আসে কেরে তেনে নবী নিবেল বুকে এ মদের জন্য কাদের নবী জোরে বলো মোদের জন্য বলো না দিন রাখি শুধু নবীকে কেন 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 দিনরাত কাদি কেন কেন আসি কি আপনাদেরকে নবী নবী করতে বলে কেন সুন্নি আলেমরা নবী নবী করতে বলে রোমান ফেরেস্তা দমক দিবে ছেলে থাকবে না মেয়ে থাকবে না মসজিদের মুসল্লি থাকবে না আমার নূরের নবী পাশে আইসা দাঁড়াবে সুবহান আল্লাহ কি বলা যায় না আহ রোমান র খালি কি তুই ভালো কাজ করছিস খারাপ কাজ তুই করিস নাই আমি বলবো কাপ কারণ কত নাই কবরে নাই কেউ কবরে নাই কেমন সাদা এত আবা বা এত সুন্দর পরিবেশ কত সুন্দর পরিবেশ আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি আমার আল্লাহ কত খুশি হচ্ছে আমার নবীজি যে কত খুশি হচ্ছে তারপর মনের ব্যথা আমার কারণ আল্লাহ করালে বলছেন আমাদের আমল আল্লাহ দেখবেন রসুল দেখবেন ফিলিস্তিন তো রঙা থেকে বেশি দূরে নয় ফিলিস্তিন তো বেশি দূরে নয় রোজা মোবারক থেকে প্রায় পাঁচ হাজারের উপরে শিশু চলে গেছে তার টার্গেটটা দেখছেন এরাই তো একদিন বড় হলে হামাস হতে পারে এরাই তো একদিন বড় হলে হেজবুল্লাহ হতে পারে এই জন্য শিশুদের কি শহীদ করে দিচ্ছে কিন্তু একটা শান্তি আমি হাদিস বললাম একটা শান্তি লাগতেছে ইমাম মেহেদি তো আসতে হবে নবীজি সত্যটা নিদর্শন বলেছেন ইমাম মেহেদি কোন 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 নিদর্শন প্রকাশ পেলে ইমাম মেহেদি আলী সালাম আসবেন সত্যটা নিদর্শন বলেছিলেন তার মধ্যে ছেষট্টিটা নিদর্শন প্রকাশ হয়ে গেছে কেন যুদ্ধ শুরু হলো আবার কোন কারণে শুরু হলো সেটা হাদিস শরীফে আসছে নবীজি দেড় হাজার বছর আগে বলেছিলেন যে দাজ্জালের জন্য গেট হবে এই বর্তমান যে যুদ্ধ করছে আদবেরা যারা ছিল রিফুজি রিফুজি বোঝেন যাদের কোনো জায়গা ছিল না সারা বিশ্বে কোনো জায়গায় তারা বাইদানিদের মতো বাইদানিদের মতো ভাসমান ছিল কোনো জায়গায় তাদের জায়গা নাই সেই জার্মানের হিটলার যাদেরকে এরা কথা বললে তো করতে পারবো না আব্বা এত সুন্দর পরিবেশ মানুষ কান্দা শুরু করছে কিছু বাবারা তোমাদের কারণে কি এটা সমস্যা হবে তাহলে তো তোমরা এই খিজের আলাহ ইসলামের মতো চরমেরা মেরে লিখবো কথা বলেন আর কথা কেউ না আর কথা কলে উড়াই আর আর উড়াই না তাক আব্বা হান তাক আব্বা জি রহমত বলে থাক এগুলা তো ডিস্টার্ব করে না ডিস্টার্ব করে জাগুন এগুলা এগুলা তাহিরিন ভক্ত কি এর ভক্ত কথা কর না এটা আমার ছোট ভাইয়ের ভক্ত এগুলা ওয়াস্তর বোঝে না তাহিরি আইব আমার বাকলা বাবাই বাকলা বাইলে আরো একটু ফাগলা করব কথা পায় না কিন্তু দেখ শয়তান কত শয়তান আমাদের মাহফিলে একটু একটু মহব্বত চলে আসছিল দেখো তোমাদের সাথে কথা শয়তান কত যে দুষ্ট সে কত যে বান্দর হ্যাঁ শয়তানে যে আশিকির ও আশুন্যা অলরেডি এক দুই শ্লোকে একটু চোখটা ভিজে কথা কয় না চোখের পানির ফোটা না পড়লো এক দুইশো পাঁচশো লোকের চোখের পানিতে ভিজে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন একটা মাহফিলে একটা মাহফিলে হাজার মানুষের কান্দা লাগে না মানুষের এক ফোঁটা চোখের পানিতে একটা জাতিকে আল্লাহ মাফ করে দেয় সুমাহান আল্লাহ বলবেন না এটা তো শয়তান চায় না একটা ফোটার পানি তা হাদিস পড়েছে নিজে এক ফোঁটা চোখের পানিতে একটা জাতিকে আল্লাহ মাফ করে দিবেন আগুন পাঠাইলো বাবা আদমের পাক করে খাওয়ার জন্য একবারে জানলা পরিমাণ আগুন জেহেনে রাখছে হেনে জ্বালায় শেষ করে যায় যত জায়গায় রাখছে সব জায়গায় জালায় পুরা শেষ করে যায় আগুন থাকে না মানে নিবাই ফেলায় সব কিছু শেষ পর্যন্ত বাবা আদম কয় আল্লাহ এটা কেমন আগুন সামান্য আগুন দিস সেখানে সাগরের মধ্যে ফালাইলো সাগর শুকায় যায় আমার আল্লাহকে হ্যাঁ আমার এই আগুন জাররা পরিমাণ জাররা মানে দেখার একটা বালুকে সত্তর টুকরা করলে যা হবে তার একটা ভাগকে এক জাররা বলা হয় আপনি আশ্চর্য হবেন এই বিশ্ব কত উপরে উঠে গেছে বিশ্ব কত উপরে চলে যাচ্ছে একটা বালুকে দশ লক্ষ টুকরা পর্যন্ত করা হয়ে গেছে সেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে একটা বালুকে হীরার চাকু দ্বারা দশ লক্ষ টুকরা করা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু এত বড় বিজ্ঞান ইসারুহুল্লাহ অপেক্ষায় ইমাম মেহেদি অপেক্ষায় আসতেছে কেন কিভাবে বুঝলাম যেহেতু সত্তরটা নিদর্শন নবীজি বলেছে তার মধ্যে ছেষট্টিটা প্রকাশ হয়ে গেছে নবীজি দেড় হাজার বছর আগে বলেছিলেন যে দাজ্জালের জন্য একটা গেট বানাবে ইসরায়েল বর্তমান ইহুদিরা একটা গেট বানাবে এই নাম হবে লুদ দাল সেই গেট বানানো হয়ে গেছে মানে দাঁত জালও কত তাড়াতাড়ি আসবে সেই নিদর্শন কারণ যদি এইটা পাঁচশো বছর আগে বানাইতে একটা কথা ছিল গত দশকেই এই গেট বানানো হয়ে গেছে দাঁত জাল ডান চোখখানা থাকবে কপালের মধ্যে এইটা লেখা থাকবে এই দাজ্জাল আসবে নবীজি বলেছিলেন দাজ্জালের নামে লুদ নামক একটা গেট হবে গেট বানানো হবে শ্বেত পাথর দিয়ে যার হাজার বছর আগে গায়বের খবর দিয়ে গেল গেট কিন্তু হয়ে গেছে গেটের নাম হবে লুদ গেট সেই গেটের নাম লুদ গেট দেওয়া হয়ে গেছে এমন আরো আশ্চর্য হবেন যেই যুবককে দাজ্জাল লাস্ট জবাই করবে মানে এর আর তার ক্ষমতা থাকবে না তিনি আর ক্ষমতা দেখাতে পারবে না যেই যুবকটার লাস্ট জবাই করবে সেই যুবকের জন্ম ফিলিস্তিনি হয়ে গেছে এই সুবাহান আস্তে কয়লা হয় না দাজ্জাল যেই যুবককে শেষ জবাই করবে ওকে বলবে এই তুই বল আমি খোদা এই ইমানদার যুবক বলবে তোকে আমি খোদা মানতে পারি না তুই জানোস আমি খোদা কি খোদা না তুই দেখ তোর বাবায় মারা গেছে মা হা তোর বাবার মায়ের আমি উঠাই দিতে চাই নাম উঠাবে উঠানোর পরে বলবে এখনো আমাকে খোদা মানবি না না তোরে খোদা মানবো না এটা আমার নবীজি চোদ্দশো বছর আগেই খুব বলে গেছে তুই কি কি করবি সেটা বলে গেছে নবীজি সেনের স্নাম তোরে আমি খোদা মানবো না শেষ পর্যন্ত বলবে তাইলে তুই আর কি দেখতে চাস আমি এক আকাশ কিন্তু পরিষ্কার আমি আমি বৃষ্টি ডাক দিতেছি বৃষ্টি ডাক দিবে এই বৃষ্টি তুমি নেমে যাও বৃষ্টি নেমে যাবে আমার কি এখনো খোদা মানবি না না নবীজি তুমি এইটা করবা নবীজি সেইটা আমাদেরকে বলে গেছেন তোমাকে খোদা মানতে পারি না সেই যুবক যিনি শেষ জবাই হবে সেই যুবকেরও জন্ম হয়ে গেছে সোহান রসুলের সাহাবি তামিম দারি রাহু তালান আপনাদের ধৈর্য হলে আমার ভাই আসা পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ ওজান ইতিহাস কুরআন হাদিসের ইতিহাস আমরা অনেকেই জানি না শুনুন আমার একদিক দিয়ে কষ্ট লাগে বাবুগুলারে না ওদের উঠায় দিতে হবে হুজুর ওদের উঠায় দিতে হবে না আর খাতেন ওদের উঠায় দেন না কিন্তু উঠায় দিতে এটা এটা ফাইনাল আমার আমার সিদ্ধান্তই ফাইনাল কারণ আমি এত সুন্দর কথা বলার চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহর দয়ায়

সামনে বসুক আলাদা দেখছো এরকম কেন তোমরা বাবাজি রানে আমার তাইলে দাঁত জালা সার গেইট হইছে নবীজি বলছে গেইটার নাম হবে লুদ গেইটার নাম লুদ দেওয়া হয়ে গেছে ইমাম মেহেদি আগে শত্রুতা নিদর্শন শিষ্য ক্রিয়া প্রকাশ পেয়ে গেছে ইমাম কি বলে দাজ্জাল যেই যুবককে লাস্ট জবাই করবে সেই যুবকেরও জন্ম হয়ে গেছে তাইলে মেহেদিও আসার বেশি দেরি ঈসা আলাইহিস সালাম আসার বেশি দেরি দাজ্জাল বাদ পারো আসার বেশি দেরি সেটা কেমনে বুঝলাম খণ্ড খন্ড হাদিস আসছে বোখারিতে লম্বা হাদিস আসছে একটা মুসলিম শরীফে এই দাজ্জালের ব্যাপারে নবীজির সাহাবি তামিমে দারি রদি তালা তিনি তখনও মুসলমান হয় নাই ও মুসলমান হওয়ার পরে নবীজিকে বলতে শুনি আর রসুল আসলাম আমি একজন খ্রিস্টান ছিলাম কিন্তু আপনার প্রেমে পড়ে আমি মুসলমান হয়ে গেছি গো নবী কিন্তু আমি মুসলমান হওয়ার আগে আমরা তিরিশ জনের একটা গ্রুপ সবাই আমরা যুবক আমরা সিদ্ধান্ত নিলাম নৌকা ভ্রমণে যাব সাগরে নৌকা ভ্রমণে যাব ওই সময় আবার স্টিলের নৌকা লোহার এই জাহাজ ছিল না নৌকা ভ্রমণে যাবে কাঠের নৌকা এই কাঠের নৌকায় করে তিরিশ জন আমরা যাব মুসলিম শরীফের লম্বা হাদিস তিরিশ জন আমরা যাব সিদ্ধান্ত ফাইনাল ইসলাম আমরা সাগরের ঘাটে গিয়ে নদীর ঘাটে গিয়ে আমরা ওই নৌকার মধ্যে তিরিশ জন খানা খাদ্য নিয়ে উঠে গেলাম ওই সময় বৈঠা ওই রকম ছিল না তবে বৈঠা ছিল তবে ইঞ্জিন ছিল না নৌকা চলতো বাদামে বাদাম বোঝেন পাল 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 লাগায়া বাতাসে নৌকা একদিক থেকে আর দিকে নিয়ে যাইত যাইতো রসুল্লা সুল্লা রসুল্লা সাহাবি তামিমে দাঁড়ি রহম বলতেছেন যে আমরা নৌকায় চললাম চড়ার পরে পাল তুললাম নৌকায় পাল তুলে আমরা যখনই পাল তুললাম এমন একটা বাতাস হওয়া শুরু করলো এমন ভাবে স্পিরিট হলো যেমন মনে হয় ইঞ্জিন লাগাইলো নৌকা এত দূর জোরে চলতো না এমন একটা পরিবেশ চলতেছে চলতেছে ভেবেছি একদিন চলবে আগামীকালেই আমরা ভাত করে খাবো দুই দিন চলবে কিন্তু আর সুরেশ্বর ইসলাম চলতে চলতে দিন রাত সহ একটা মাস নৌকা চললো চলার পরে এক মাস পরে একটা চরের সাথে গিয়ে আমাদের নৌকাটা থেমে গেল আমরা এক মাস পরে পানির থেকে মাটিতে নামব আনন্দে বাঘ করছে ভিতরটা আমরা পানিতে মানি আমরা চরে নামলাম চরে নাম গতকালকে মাহুল ছিলাম আমার একটা চরে নরসিন্দি নরসিন্দি রায়পুরা থানার মির্জার চর কালকে ছিল ঠিকই মিল সর আসলেই এত দূর যাওয়ার পরেও তো এখন আবার নৌকা ভার হইতে গতকালকে রাত সর এলাকায় নামার সে নামার পরে আস্তে আস্তে দেখিমান না একটা জন্তু যার চেহারাটা মানুষের মতো নবীজিকে বলতেছেন ইতিহাস এই আর রসুল একটা জন্তু দেখলাম তার চেহারাটা মানুষের মতো পাও চাইটা মতো শরীরের ভাল্লুকের মতো আমরা জিজ্ঞাসা করলাম মানতা হু আর ইউ তিনি বললেন আনা জাসাসা সুবহানাল্লাহ বলবেন না আনা জাসাসা মানতুম তোমরা কারা আমরা বললাম আমরা নাহনা আরবি আমরা আরব দেশের মানুষ সুবহানাল্লাহ তো জাসাসা বললেন তোমরা কেন আসছো এখানে আমরা নৌকা ভ্রমণ নিয়ে নৌকা নৌকা আসার পরে পরে এক মাস চলার তোমার যে চরে তুমি বসবাস করো এই চরের মধ্যে আমাদের নৌকা এক মাস পরে ভিড়ছে আমরা আনন্দ আত্মহারা হয়ে নেমে গেছি আমি তেমন কিছু বলতে পারবো না তোমরা সামনে যাও উঁচাই উঠতেছে উঁচায় উঠতে 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 যায়া দেখতে একটা গির্জা একটা চার্জ একটা একশো দুইশো মানুষের শরীরের মতো একটা মানুষের শরীর দেখতে বিকট চেহারা তামিম দাড়ি র দীল ত্রাণ বলতেছে আমরা তিরিশ জন তিরিশ জনই আমরা ভয় পেয়ে গেলাম ভয় আমরা কম কমান এই ধরনের মানুষ শরীর জীবনে কোনোদিন দেখি নাই কিন্তু চেহারা বিকট কেন দেখলাম তার ডান চোখটা কানা কফনের মধ্যে লেখা কাফ ফা হ্র আমরা কাঁপতে কাঁপতে জিগাইলাম মানে তা হুয়ার তিনি বললেন আনা আর চাল মানতুম তোমরা কারা আমরা বললাম না হ্যাঁ না আরবি আমরা আরব দেশের লোক আচ্ছা তোমরা আরব দেশের লোক সিরিয়া চিনো ফিলিস্তিনের পাশে সিরিয়া চিনো কে হ্যাঁ সিরিয়ায় বায়েসা নামক একটা খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগানের খবর জানো মুসলমান বলল জানি সুবহানাল্লাহ যোগার মিশরে একটা কূপের নাম কুয়ার নাম আছে জোগাড় কূপ কুয়া এই কুয়াটাকে চেনো মুসলমানরা বল মানে এই 30 জন বললেন হ্যাঁ ওই কুয়াটাও চেনো তাবরিয়া উপসাগর এটা চেনো হ্যাঁ এটাও তো আমরা চিনি তখনই বেদদপ তাদেরকে অনেক কথা বললেন আমার যদি মনে না থাকে আমার আপনারা একটু মনে করে দিবেন কি বলেছিল সেই দিন এই বর্তমান যুদ্ধের সাথে প্রেক্ষাপটের সাথে এখানের এই হাদিসের সাথে কত মিল আমার একটু মনে করে দিবেন আমি আবার কবরের কাছে চলে যাই আব্বু কথা বলিস না খোদার দোহাই লাগে কথা বলিস না বাবা জান এই রাত্রে এই পরিবেশ বেটা হয় বেটা তোমরা তো ছোট মানুষ বোঝো না রাত্র তো অনেক এখন তো এই পরিবেশ হয় না এটা আল্লাহর দয়া ঠিক কি না ঠিক কি না আব্বা বাবা জান ওটা মনে রাখবেন ওই হাদিসটা মুসলিম শরীফের হাদিসটা তিরিশ জনের কথাটা মনে রাখবেন নবীজির সাহাবি তামিমে দাড়ি হ্রদিয়াল এটা তাহিরি আইলে কমু আর কি আলহামদুলিল্লাহ আব্বা বাবা জান একটা সাপ তিনি বলবেন তিনি বলবেন আমি তোমার জমানো টাকা কেমন জমানো টাকা আমি টাকায় আড়াই টাকা ছিল তুমি আড়াই টাকা দাও নাই একশো টাকায় না এক হাজার টাকায় আড়াই পাশ সত্তর আড়াই না আড়াই টাকাই তো এক হাজার টাকায় পঁচিশ টাকা গরিবের হক ছিল তুমি দেও নাই আমি তোমার সেই জাকাত আজকে আল্লাহ আমাকে সাব বানাইয়া তোমার কবরে পাঠাইছে আর আমার আল্লাহ বলে দিয়েছেন যতদিনকে আমার না হবে ততদিন পর্যন্ত তোমাকে দংশন করার জন্য আর একটা সাপ আসবে তুমি নামাজ পড়ত না তুমি নামাজ পড়ো নাই এই জন্য কেমন পর্যন্ত আমার আল্লাহ তোমার কবলে তোমাকে দংশন করার জন্য আমাকে বলেছে আমি পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবো আর একটা সাপ পয়সা বলবে আমাকে চিনছনি ভাই তুমি খেয়ে ভাই আমি হইলাম তুমি যে রোজার মাসে মানুষের দেখায়া দেখেয়া দোকানে দোকানে খেয়েছ তুমি লজ্জা করো নাই সরম করো নাই রোজা রাখো নাই ফরজ আদায় করো নাই আমি তোমার রোজা ওই রোজাকে আমার যে রোজা তুমি রাখো নাই ওই রোজার সুরত ধরে আমাকে একটা সাপার বানিয়ে তোমার কবরে পাঠিয়ে পর্যন্ত দংশন করার জন্য এইভাবে বিভিন্ন পাপ বিভিন্ন গুণা আপনার আমার কবরে আসবে আইসা সাপের সুরত ধরে আপনাকে আমাকে দংশন করতে থাকবে বাবাজি বাবাজি আমার আব্বারা আমার ভাইয়ারা ওই কবরের মধ্যে মধ্যে আজাব আসার আগে রোমান ফেরেস্তা বলবে তুমি তোমার কথাগুলি লেখো জীবনের শুরু থেকে মানি বালেগ হওয়ার পর থেকে তোমার মরণ পর্যন্ত কি কি আমল তুমি করেছ কি কি ভালো কাজ করেছ কি কি খারাপ কাজ করেছ আপনি আমি শুধু আপনার আমার ভালো কাজগুলি লেগব আপনার আমার খারাপ কাজগুলি লেগব না রোমান ফেরেস্তা দমক মারবে এ পাগলা এ পাগলা তুই কি জীবনে কোনো খারাপ কাজ করিস নাই কেন তুই খারাপের কথা লেখলি না আমি আমি আপনি ভয় পেয়ে যাও আমি আপনি ভয় পেয়ে যাব ওই ভয়ের সময় কি হবে জানেন নে বখারি শরীফের কিতাব জানা যায় একটা হাদিসে মোবারকা বর্ণনা করেছেন রোমান ফেরেশতা ভয় দেখাবে মনকির নকির ভয় দেখাবে হুজুর আমার কবরে যাবে না আমার আব্বা আমার কবরে যাবে না আমার ছেলে আমার

আলোচনা আজকে কমিটি আমাকে দিয়েছে এরপরে জান্নাত জাহান আগে একটু কবর থেকে আমরা কথা শুনি এরপরে জান্নাত জাহান নামের কাছে ইনশাল্লাহ আমরা যাব জান্নাত কত মা মজাদার জান্নাত হবে আমার আল্লাহকে কোরআনের যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আপনারা শুনতে পারবেন যেখানে সুখ ছাড়া কোনো দুঃখের কোনো কথাই নাই সুহান আল্লাহ কয় না আজকে আমরা ম্যাক্সিমামই দেখা যায় কালা মানুষ ম্যাক্সিমামই কালা আজকের মাফ এলে কথা বলে আমিও এই কালা মানুষ সুন্দর থাকবে জান্নাতে ছবির বাজার হবে কিসের বাজার এই পিকচার কত ছবি আমার লাগে কতগুলা ছবি তুলে একটু আগে অনেকগুলা তাহের এলে তো রুভাই ভাই কথা বেয়া এই পিকচ্ছ হুজুর ঠিক কিনা ছবির বাজার হবে আমরা যারা কাল আমি ছবির বাজার হইতে ভালো হইব ঠিক কিনা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ছবি থাকবে মহিলাদের বাজার থাকবে আলাদা আমাদের পুরুষদের বাজার হবে আলাদা মারা বাপায় না পুরুষটা যখন সুন্দর ছবি চেঞ্জ করা যাইব পুরুষ যাই যাক না যাক মহিলারা যদি একবার শুনতে পারে যেমন ইচ্ছা তেমন সুরজ মহিলারা যদি একবার জানতে পারে আম্মা জানলা যদি জানতে পারে যে চেহারা চেঞ্জ করা যাবে কিতাবে প্রতি সপ্তাহে একদিন চেহারাটা প্লাস্টিক সার্জারি হবে মানে চেহারা চেঞ্জ হয়ে যায়েব পুরুষদের ছবির বাজারে পুরুষরা যাবে মহিলাদের ছবির বাজারে মহিলারা যাবে জায়গা দেখবে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ছবি টানানো আছে জান্নাতের ওই ছবির বাজারে খুঁজতে থাকবে হাজার হাজার ছবি দেখবে লক্ষ লক্ষ ছবির থেকে একটা ছবি আমি আপনি পছন্দ করব আই লাইক ইউ কথা কয় না আই লাইক ইউ এই ছবিতে আমি তোরে পছন্দ করেছি আমার যদি এই ছবির মতো চেহারা হতো সঙ্গে সঙ্গে ওই চেহারার মতো আমার চেহারা হয়ে যাবে জামাই গেছেগা জামাইর বাজারে বউ গেছেগা বউ বাজারে এখন জামার চেহারা চেঞ্জ বহু কাল লগে যাইব জামাই রে তো চিনতে পারবো না বউ গেছে বউয়ের মহিলাদের ছবির বাজারে জান্নাতে যেহেতু জান্নাতের কথা আজকে সাবজেক্ট দিচ্ছে আমারে মহিলারা যাবে জান্নাতে ছবির বাজারে যার যেটা চয়েজ হয় ওই ছবি মহিলারা পছন্দ করে বলবে আই লাইক দিস আমি এই পিকচারটা পছন্দ করলাম সঙ্গে সঙ্গে মহিলার চেহারাটা ওই রকম হয়ে যাবে ওই রকম হয়ে যাওয়ার পরে ভেজাল লাগছে না কম সেরে বাবা কারণ কেমন লাগছে বড় বেজাল লাগছে বউর চেহারা আছিল আপনার মতো এখন বেডির চেহারা হইয়া গেছে অন্য রকম আবার বেডার চেহারা ছিল আমার মতো কিন্তু বেডার চেহারা হয়ে গেছে অন্য রকম এখন বউ জামাই রে কেমনে পাইব জামাই বউ রে কেমনে পাইব আমার আল্লাহ কয় যে মানুষগুলার ব্যাপারে আমি কোরআনে বলেছি আমা অতি তুমি না মানুষদেরকে আমি অল্প জ্ঞান দিয়েছি ওই অল্প জ্ঞান দ্বারা ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে কি বলে কি বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে একজন আর একজন দেখে এইটা সামান্য জ্ঞান দিয়া আর আমি আল্লাহ কত জ্ঞানী সেইটা কেউ কারো সাথে কেউ তুলনা করতে পারবে না আমি ওই আল্লাহ কি করব কারণ একজন পুরুষ একজন মহিলা একজনের চেহারা একরকম ছিল আর একরকম হয়ে গেছে জান্নাতে সুরত চেঞ্জ করছে সে মহিলাও জানলাতে সুরত চেঞ্জ করছে এই মহিলার হাতের মধ্যে আমি মোবাইলে স্ক্রিনের মতো মোবাইলের ডিসপ্লের মতো হাতের তালুটা বানাবো মোবাইলের ডিসপ্লে পুরুষের ডিসপ্লে হবে হাতের তালু মহিলার ডিসপ্লে হবে হাতের তালু পুরুষটা যখনই চেঞ্জ করবে চেহারা সঙ্গে সঙ্গে মহিলার হাতের মধ্যে উঠে থাকবে তোর জামাই আগের টানা তোর জামাই হইল এইডা আমার আলোচনা তো জান্নাত আর জাহান্নাম কথা কয় না

ফি কবরী তোমাকে যখন কমর কবরে নামাবে কে বলতেছে নবীজি কে বলতেছে নবীজি সাল্লাল্লাহু তোমাকে যখন কবরে নামাবে নামানোর পরে ফি কবরি হি কবরের মধ্যে নামাবে আমার বড় ভয় লাগে কেমনে কবরে থাকবো এই ভয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহুতাল যিনি নবী যিনি আমাদের আম্মা জান আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু আল্লাহু বলেন নবীজি গো কবরে আজাবের যেই কথা নবী। আমার বড় ভয় লাগে যেই দিন আপনি কবরের চিন্তার কথা বলেছিলেন কবরে অশান্তির কথা বলেছিলেন ওই দিন থেকে এই পর্যন্ত আমি আয়সা আর কোনো দিন শান্তি পাই নাই আমি আয়সা কোনো দিন শান্তিতে ঘুমাসতে পারি নাই নবীজি কয় কেমন কি জন্য কয় কবরের চাপার কথা আপনি বলেছেন কবরে নাকি চাপা দিয়ে এক পাশের হাত ডিলাকে আর এক পাশে ঢুকায় ফেলবে গো নবী জি এটা কিভাবে সম্ভব এটা আমি কিভাবে সহ্য করব আমার মনে হয় নবী হায়াতুন নবী জিন্নাল নবী রহমাতুল আলামিন কয় তুমি টেনশন করো না গো আয়েশা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই মাওলা ও মাওলা মেহেরবানি করে আম্মা জান আয়শা কে নবীজি যা বলেছে ওইভাবে আমাকে কবরে যাওয়ার তৌফিক দিও সকলে আমিন বলি এই জন্য সাথে প্রেম করে কবরে যাবেন বাবার ওই মায় কি যেন বলতেছিলাম মনে আসেনি কি যেন বলতে চাইছিলাম আমি একটু আগে তিরিশ জুন পরে

যখন তোমাকে কবরে রাখবে ফি কবরি হি কবরে যখন রাখবে রাখার পরে অত বলিয়া দেখাবা আসহাব তোমার আত্মীয় স্বজন তোমাকে রেখে যখন বাড়ির দিকে চলে যাবে বাড়ির দিকে চলে যাওয়ার সময় একটা ঘটনা করবে যাকে কবরে রেখে গেছ যাকে কবরে রেখে গেলাম এই পাগলাটার কানের পাওয়ার এত বাড়বে দুনিয়ার জমিনে দরজা জানালা বন্ধ করলে মানুষ বাহিরের শব্দের আলোচনাও কানে শোনে না কিন্তু যাকে কবরে রেখে গেছ সুতাং কবরের স্থানে এই সাজি বাজারের কবরের স্থানে যাকে রেখে গেলাম

এরপরে দুইজন জন তোমার কবরে আসবে মালাকানি দুই জন ফেরেশতা কবরে আসবে কবর আয়শা ফাকাদা হ তোমাকে কবরে সুআ থেকে বসাবে বসানোর পরে বসানোর পরে তোমাকে প্রশ্ন করবে মা কুনতা তা ফি হাদার রজনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নূরের নবীরে দেখায়া দেখায়া তোমাকে প্রশ্ন করবে এ পাগলা যতদিন তুমি সুতান বাজারের এলাকায় ছিলা যতদিন পর্যন্ত তুমি হবিগঞ্জে ছিল এই দূরের নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল এই হাবিবুল্লার ব্যাপারে তোমার কি ধারণা ছিল এ পাগলারা তুমি আমার নবীকে তোমার মতো মনে করো হাবিবের সাথে বেয়াদবি করো হাবিবের সাথে গুস্তাগি করো মনে রাইখো বাবা বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও কবর দেশে যদি যাত্রা করতে চাও মদিনার কামলিওয়ালার সাথে প্রেম করে যাও ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে আমায় তোমরা ভুই যায় না ডাইনে মাটি আমার মাটি বিছানা মাটি আমার ওই আমি চলে যাব আমায় তোমরা ভুই না যায় না আমি চলে আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি মাটি বাবারে ঘরের বিবি ছেলেমে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠেকেনার বাবা রে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না বলনা না শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে ওই আমি চলে যাব আমায় তোমরা ভুই না যায় না আমি চলে ভুই না যাই না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা দাইনে বামে মাটি তবে তবে তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কাদিন সোনার মাদি মারহাবা তোমার আমার আপনকে একটু শোনো যিনি আপন তিনি কাদিন সোনার মাদি আয় ভাই কই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা বল ওই নবীজির হয়ে দেওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আম্মা জানায় সেই কবরের ব্যাপারে বললেন নবী গো আপনার একদিন ওয়াজ শোনার পরে আমি আর ঘুম আসতে পারি না ডাইনে কাত হইলে কথা মনে হয় বামে কাত হইলে কথা মনে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন কি কথা রে আয়েশা ওই কথাটা হলো আপনি বলেছেন মাটিতে কবরে এমন একটা চাপ মারবে এমন একটা চাপ দিবে ওই চাপটা দেওয়ার পরে এক পাশের হাঁটনি আর পাশে ঢুকে যাবে একবার সুতার মতো শরীরটা চিকন হয়ে যাবে এই ওয়া শোনার পরে আমি আয়সার আর ভালো লাগে না কারণ কবরে তো কেউ যাবে না নবী আমার মায়ার নবী নূরের নবী কয় আয়সা বাচ্চাদের যখন মাথা ব্যথা করে অসুস্থ বাচ্চার বাচ্চার যখন মাথা ব্যথা করে যখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মাথাটারে আলতো 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 করে চিপে আলতো আলতো করে মাথাটারে টিপে দেয় এই বাচ্চাটা যেমন আরাম লাগে তুমি আয়েশার মতো নেককার যারা তুমি আয়েশার মতো আল্লাহর এবাদতের পাগল যারা হাবিবুল্লাহর প্রেমিক যারা নূরের নবীর পাগলেরা এরা কবরে যাবে কবরে চাপা দিবে কিন্তু চাপাটা হবে মেসেজ করার মতো মেসেজ করলে যেমন মানুষের আরাম লাগে কিন্তু নেককার বান্দা বানীদের কবরে যখন কবর চাপা দিবে ব্যথা তো লাগে

আমার ব্যাপার তো কোরআনে সাতাশ পারার পাঁচ ত্রিশটা আল্লাহ বলেছেন ওয়ামা ইয়াংতিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আল্লাহ আমাকে যা প্রত্যাদেশ করে তাই তোমাদেরকে শোনায় আমি নিজের থেকে কোনো কথা বলি না আয়সা রে ও আয়সা মাটিতে যখন তোমার মতো তুমি তো আমার সাহাবে আবার আমার স্ত্রী তোমার কথা ভিন্ন কিন্তু যারা আমল করবে যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন না করি এবং মিনাল মুহসিনিন নিশ্চয় মুহসিনিন আল্লাহ কার মানুষগুলি নামাজ পড়ে কবরে যাবে রোজা রেখে কবরে যাবে যাকাত দিয়ে কবরে যাবে যখন মানুষগুলি হজ করে কবরে যাবে তাহাজ্জুদ পড়ে কবরে যাবে জিকির করে কবরে যাবে দরুদ মিরাত কিয়াম করে কবরে যাবে এই মানুষগুলার সাথে কবর ভালো আচরণ করবে এই মানুষগুলারে কবর ভালো আচরণ দেখাবে এই মানুষগুলারে কবরে শান্তি দিবে কবর চাপ দিবে কিন্তু জোরে কিন্তু সাপটা যাওয়া লাগবে আসতে এবং ওই আস্তে হবে মাথা মেসেসের মতো শরীর মেসেসের মতো আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই দয়া দান করে সকলে বলি আমি আরো জবান খুলে বলি আমি কবরে আমি যাব দাইনে তাকাবো আমার বড় কষ্ট লাগে একটু আগে আমার সভাপতির ঘরে হুজুরে আমারে রেস্টের জায়গা একটা জাজিম জাজিম বলে না একটা জাজিম দুইটা বালিশ কয়টা জাজিম সুন্দর একটা চাদর উপরে ফ্যান চলে আমি একটু শুইছিলাম বাচ্চু ভাই আজিজ ভাই আমাদের সংগঠনের মানুষ দেখা করতে গেছে পরিশ্রম ডেলি রাত্রে করতে হয় আমি উদীন একটু বেয়াদবি করছি পরে কিন্তু আমার কষ্ট হলো বাবা অনেক রাইত হইছে বুঝি বেশি কষ্ট না হলে যায় না मोहब्बतের আইছে আমার পাগলা ভাই বলে আয়ও পারছে আলহামদুলিল্লাহ পাইলাম আলহামদুলিল্লাহ আব্বাজান বাবা জান এটা কোন গজলের বিবেচনা হুম এটা কোন গজলটা হুম আমার গজল কাহিরের গজল অনেকগুলোর এই কিদার নিজের বাড়ি না ছা যায় পরে কি জানি বুঝে নিজের বাড়ি না সাজায় পরের বাড়ি সাজাইলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা নিজের বাড়ি না সাজায়া পরের ভুলে ভুলে শেষ হইল তোমার হায়া বেলা ভুলে ভুলে শেষ হইল যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর আর লইবে না কোনো খবর থাকবে তুমি একেলা আর লইবে না কোনো খবর থাকবে তুমি ভুলে ভুলে শেষ হইল। আমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল। পরের বাড়ি ঝাড়ু দিয়া রাকস পরিষ্কার করিয়া পরের বাড়ি ঝাড়ু রাখস পরিষ্কার করিয়া নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিল নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিল ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে তোমার বাড়ির নিজের ঘরে বাস করে পোকা মা করে এটা তারিখ দিয়ে লেখো নাই আমার লেখা তোমার বাড়ির নিজের ঘরে বাস করে পোকা মা করে তোমার বাড়ির নিজের বাস করে পোকা মা করে রাখবে তোমায় তার ভিতরে নাই দরজা জানালা রাখবে তোমার তার ভিতরে নাই দরজা আ ভুলে ভুলে শেষ হইল তোমার হায়া বেলা ভুলে ভুলে শেষ হইল ওগো আমার আল্লাহ তালা তোমার গোলাম ওলি ওগো আমার আল্লাহ তালা তোমার গোলাম ওলি করুণা করিও তুমি কবর কইর উজালা করুণা করিও তুমি কবর কইর উজালা ভুলে ভুলে শেষ হইলো তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইলো আমার হা নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইল নিজের বাড়ি না পরের বাড়ি সাজাইল ভুলে ভুলে শেষ হইল আমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়া বেলা বাজার পঞ্চাশ টাকা নাকি হারিয়া ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিনের উম্মত আমরা একটু আগে সভাপতির বাসায় আমার রেস্টের জায়গা ছিল বাবা মাওলানা সাহেব আমার একটা জাজিম বিছায়ে দিয়েছে একটু আগে কারণ আমি পরিশ্রান্ত মানুষ ফ্যান চালায় দিছে বাজান একটু খাইতে হবে আমি বললাম ডায়াবেটিসের রোগী আমি খাব না বাবা আমি একটু নাস্তা করেছি আমি শুইলাম সুয়া দেখি আমার জাজিমটা তো অনেক বড় এরপরে দেখি সাইডে আরো জায়গা আছে মাথার দিক দিয়ে আরো অনেক জায়গা পায়ের দিক দিয়ে আরো অনেক জায়গা হঠাৎ করে মালালাম আমার চোখ দিয়ে পানি এসে গেছে আল্লাহ আজকে আমাকে সুতাংয়ের বাজারের মাহফিল আমাকে কবরের সাবজেক্ট আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও এত বড় একটা রুম আমার জন্য বরাদ্দ উপরে ফ্যান দুনো সাইতে আমার অনেক জায়গা অথচ আসি কি যদি এখন আল্লাহ নিয়ে যায় চলে যায় সুতঙ্গের মানুষ হুজুর সহ আমার আব্বা হুজুরে সব সবাই বলবে। কি বলেন যে সভাপতির রুমের একটা একটা এই রকম হুজুরের মতো কবর জন্য বানাও বলবেনি কথা বলে কথা বলেন আশিকি হুজুরের জন্য একটা বড় রুমের মতো একটা কবর বানাও লোকটা সারা জীবন ঘুরে ঘুরে ইসলামের নেওয়া দিয়েছে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছে সুন্নিয়াতের দাওয়াত দিয়েছে তার কবরে একটা ছোট ফের লাগিয়ে দাও হুজুরে কেমনি কবরের মধ্যে বসবাস করবে বরঞ্চ শুধু আমার জন্য নয় আপনার জন্য নয় আমার পিন জন্য নয় মাত্র সাড়ে তিন হাত লম্বা একটা কবর মাথার দিক দিয়ে আর জায়গা থাকবে না বাইরের দিক আর জায়গা থাকবে না এই জন্য আমি গজলে লেখছিলাম এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দোর দিয়ার নাই হাবিবের মতো দোর দিয়ার নাই মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই না মরুন যখন মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই নুর নবীকে দেখেলে মরণ জ্বালা ভুলে যায় ফিলিস্তিন আপনার লবজা মোবারকের কাছে ওদের দিকে একটু নজর করুন আরো শুনলাম মরণ যখন কাছে আসে সবাই কাদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই আই ভাই নুরুলবীকে দেখলে গবার মরণও জাদ ভুলে যায় নুরুলবীকে দেখলে গবার মরণও জাদা ভুলে যায় নবীর মতো দর দিয়ার নাই বলো নবীর মতো দোরো দেয়ার মনকির লোকের ফেরেস্তারা প্রশ্নের উত্তর চাইবে তারা উত্তর ছাড়া ক্ষমা কারো নাই সুতাঙ্গের বাজার লারে তুমি যেদিন আমি যেদিন কবরে যাব হুজুর সাহ কমিটি সহ যখন আমাকে সুতাঙ্গের গোরস্থানে রাখতে যাবে রাখতে গেলে আমার সবাই বিদায় দিতে যাবে একটা মানুষ আমার কবরে যাবে না এত নিষ্ঠুর নির্দয় হয়ে যাবে মানুষ আমার কবরে কেউ যাবে না সবাই আমাকে শুধু ফালিয়ে আসবে সবাই শুধু আমাকে ফেলে চলে আসবে সবাই চলে আসবে মন কির আসবে মন কিরনকির ফেরেশ তারা প্রশ্নের উত্তর চাইবে তারা উত্তর ছাড়া ক্ষমা কারো নাই যদি আপনি ভালোবাসা কইনা কবরে যেতে পারেন আমার মায়ার নবীর সাথে যদি প্রেম কইনা কবরে যাইতে পারেন নবীজি তো কবরে আসবে মোকারের হাদিসটা শেষ করি নাই করবো ইনশাল্লাহ নবী ইতি না যখন আপনার কবরে যাবে যদি আপনি প্রশ্নের উত্তর দিতে একটু দেরি করেন আমার নুরের নবী বলবে ফেরেস্তারা এই পাগলারে আর প্রশ্ন করা লাগবে না কারণ এই পাগলাই হইল আমি নূরের নবীর একটা আশে কুম্ব মার হাবা জোরে ওই মায়ার নবী ব্যাপারে বখারিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজিকে দেখায় দেখায় বলবে মা কুন্তা তাকুলু ফি হাদার রজলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যতদিন এই সাজি বাজারে সুতাং বাজারে অলিপুর সিলা শায়স্তাগঞ্জ সহ এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা আছে মারহাবা কোন মারহাবা তখন আপনি আমি বলবো কি বলবো জানেন আমি সুতান সাজি বাজারে aisre

তিরিশ জনের একটা সব গ্রুপ সাগর ভ্রমণে যাবে গেলে কথা তো অনেক আগে রাখছিলাম যেতে যেতে এক মাস পর্যন্ত নৌকা চলল কয় মাস এক মাস পর্যন্ত নৌকা চলল এক মাস পরে নৌকাটা একটা চরে ঠেকছে চরে ঠেকার পরে এরা মাটির মধ্যে নামছে নাই মাছ আস্তে আস্তে সামনে গেল যা দেখতেছেন একটা জন্তু জন্তুটার চেহারাটা মানুষের মতো চারটা পাও শিবপাঞ্জির মতো শরীরের লোমগুলি ভাল্লুকের মতো মুসলিম শরীফের হাদিস লম্বা হাদিস তা আমরা জিজ্ঞাসা করলাম মানেন তা তুমি কে জন্তুটা মানুষের মতো আমাদের সাথে কথা বলে উত্তর আনা আমি কারা তা আমরা উত্তর দিলাম সুরে স্নান আরব আমরা আরব দেশের মানুষ ঠিক আছে তোমরা আসছো এখানে আমার কাছে তেমন কিছু খবর নাই তবে একটু হাঁটলে অনেক দূরে গেলে উপরে যত যাবা একটা গির্জা পাবা ওই গির্জার মধ্যে একটা মানুষ দেখবা বিক্ষিতে চেহারা অনেক লোকের শক্তি তার শরীরে থাকবে তার সাথে তোমাদের সাথে কিছু কথাবার্তা তোমরা বলতে পারবা মুসলিম শরীফের হাদিস নবী সাল্লাম বললেন আর তারপরে কি তামিম দারি রবিআল বললেন আমরা সামনে গেলাম সামনে যাওয়ার পরে দেখলাম অনেক লোকের যে অনেক মোটা একটা লোক তার ডান খানা কফালের মধ্যে লেখা কাফা র আমরা তাকে দেখেই ভয় পেয়ে গেলাম তিরিশ জন একজনেরও সাহস তিরিশ জনই কাঁপতেছি তারপরও জিগাই নামদা ও আর ইউ তুমি কে সে বললো আই আই দা নওজুবিল্লাহ বলুন আমি দাজ্জাল আমরাও বুঝে গেলাম যেহেতু কাফের লেখা আছে তাহলে সে দাজ্জালই হবে কিন্তু তার চেহারাটা অন্য রকম বিটকিতে তাই তোমরা যখন আরবি বলছো তোমরা কি বায়েসা খেজুরের বাগানের কথা একটু বলতে পারো বায়েসা খেজুরের বাগান সিরিয়া খেজুরের বাগানটার কথা জানো কে কি খবর বায়েসা খেজুরের বাগানটা কেমন খেজুর হয় এখন এই তিরিশ জিগাইতেছে দাঁত জাল ওই খেজুরের বাগানে এখন আর তেমন খেজুর ধরে না খেজুরের গাছ কেমন আছে খেজুরের গাছ মরতে মরতে প্রায় শেষ যেই খেজুরের বাগানের খেজুর দিয়ে সারা সিরিয়ার মানুষ চলত এবং রপ্তানিও করতে পারতো বিদেশে বিক্রিও করতে পারত এখন আর সেই খেজুরের বাগান ওই রকম খেজুরও ধরে না আর খেজুর গাছও প্রায় শেষের দিকে খেজুর আর আগের মতো হয় না এই বেদ্য বলল মনে রাখবা ওই খেজুরের বাগান যেদিন মরে শেষ হয়ে যাবে আর খেজুর ধরবে না ওই দিন আমি এই পৃথিবীতে আত্মপ্রকাশ করব না না উজুলাম বান্দর ড্রাইভার তাইলে সেই খেজুরের দাজ্জাল আসারও বেশি একটা বাকি ইমাম মেহেদিও আসার আর চারটা নিদর্শন বাকি আছে সত্তরটার ছেষট্টিটা প্রকাশ পেয়ে গেছে দাজ্জাল আসবে যেই যুবকটারে শেষ জবাই করবে ফিলিস্তিনে সেই যুবকটারও জন্ম হয়ে গেছে সুবহানাল্লাহ কইবেন না তাইলে দাজ্জালও আসার বেশি দেরি নাই এই জন্য যুদ্ধ নবীজি বলেছেন দেড় হাজার বছর আগে ইমাম ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী সহযোগিতা করার জন্য যেই দেশ থেকে প্রথম সৈন্য আসবে তা খোরাসান থেকে আসবে দ্বিতীয় গুরু সিরিয়া থেকে তৃতীয় গুরু ইয়েমেন থেকে খোরাসানের ট্রেনিং শেষ আফগানিস্তান কাজাকিস্তান তুর্কিস্তান আর অনেকগুলি দেশ নিয়ে দশ বারোটা দেশ নিয়ে খোরাসান ছিল খোরাসানের ট্রেনিং কিন্তু শেষ আফগানিস্তান ব্রিটিশ পোচা পরিচালনা করেছিল ব্রিটিশ পরিচালনা করার পরে বারো বারো বছর এগারো বছর পরে কুত্তার মতো ফিটায়া ব্রিটিশদেরকে বের করেছিল যে ব্রিটিশের ব্যাপার ইতিহাসে লেখা আছে ব্রিটিশে ব্রিটিশ এত সাম্রাজ্যের অধিকারী ছিল যে ব্রিটিশে সূর্য ডুবে না এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিল যে একদিকে রাত্রি থাকতো দিকে দিন থাকতো এই ব্রিটিশদের তাদেরকে আফগানিস্তানের মুসলমানরা ভাগাইছে আমেরিকা উনিশ বছর ছিল আমেরিকাকে গরু পিটা পিটায়া গরু পিটানের মতো পিটায়া এই খোরাসানের মুসলমান ইসলাম আফগানিস্তান মুসলমান ভাগাই ছিল নবীজি দেড় হাজার বছর আগে বললেন ইমাম মেহেদির হাতে কাবা শরীফের চত্বরে ৩১৩ তেরো জন একসাথে বায়াত হয়ে যাবে সৈন্য যারা প্রথম আসবে তারা খোরাসান থেকে আসবে ওই দশ বারোটা দেশের একটা হলো আফগানিস্তান ওদের ট্রেনিং শেষ করে এখন রাষ্ট্র ক্ষমতায় কথা পায় না সিরিয়ায় বুঝে যুদ্ধ চলে না কথা পায় আমি বলবো যুদ্ধ চলে না ট্রেনিং চলছে কারণ নবীজি বলছেন দেড় হাজার বছর আগে দ্বিতীয় গুরু আসবে সিরিয়া থেকে ট্রেনিং করতে চলছে এক থেকে আসবে তৃতীয় গ্রুপ ইয়েমেনও যুদ্ধ চলছে এটা যুদ্ধ না ইমাম মেহেদির সৈন্য হওয়ার ট্রেনিং চলছে মার হাবা হয় না এখন বলে এই খেজুরের বাগান যখন শেষ হয়ে যাবে তখন আমি আত্মপ্রকাশ করব আচ্ছা তোমরা কি জোগার কথা জানো জোগার কুপ জানি তো এখানে একটা এটা একটা পর্যটন এলাকা এই কূপটা দেখার জন্য বিশ্বের অনেক দেশে থেকে মানুষ আসে এই কূপের খবর কি এই কূপটা হলো নুতালে ইসলাম যখন হিজরত করলেন মিশরে মিশরে আসলেন দুই মেয়ে নিয়ে এক মেয়ের নাম বড় মেয়ের নাম রাবা ছোট মেয়ের নাম জোগাড় এই জোগাড়টা মিশরে এসে অসুখ অসুস্থ হয়ে লুতাল ইসলামের মেয়েটা এই কুয়ার কাছে এতেকাল হলো এই কুয়ার নাম সেই দিন থেকে হয়ে গেল জোগাড় কূপ বলতেছেন দাদ জালে এ ব্যবদা কূপের খবর কি জোগাড় কূপ পানি কমতে 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 একবারে তলায় চলে গেছে চলে গেছে এখন আর ওখান থেকে পানি উঠানোর কোন ক্ষমতা নাই যোগার কুবের পানি কি এখনো আছে হ্যাঁ তা মনে রাখবা ওই যোগার কুবের পানি যেই দিন একবারে শুকা যাবে ওই দিন আমি পৃথিবীর তাত্ত্ব প্রকাশ করব মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তাবরিয়া উপসাগরের খবর কি জানো এই সাগরের পানি প্রায় শুকায় গেছে যত সামান্য পানি জোয়ার ভাটায় আসে এইটা ইহুদিরা এই এই ইসরাইলেরা পাইপ দিয়া এটার পানি বড় মিঠা এই পানিগুলি তারা পাপ দিয়া খাওয়ার জন্য নিয়ে যায় এরপরে যদি কিছু পানি বেঁচে থাকে ওই পানিগুলো তারা পাপ দিয়া তাই না মরুভূমির মধ্যে ফালায় ফিলিস্তিনের মুসলমানদেরকে খেতে দেয় না নাউজুবিল্লাহ কি জোরে বলবেন না এইটার পানির খবর কি প্রায় শুকানোর কাছাকাছি মনে রাখবা এই তাবলিয়া সাগরের পানি যেদিন শুকায়া যাবে ওই দিন আমার আত্মপ্রকাশ হবে পাশক্ত নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুদ ঘুষ খাবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন আল্লাহ যতদিন হায়াত রাখে আমার এই ছোট্ট ভাই আমিও একটা যাই আসি আমাদের কাল্লা যেই লাইনে রেখেছে কোরআন হাদিস এজমাকে আছে আলোকের লাইন একটা সঠিক লাইন এহালে সন্ন্যতুল জামাতের পতাকা তলে মরণ পর্যন্ত থাকবেন এই আশা ব্যক্ত করে আমার ভাইটারে সাত আট মিনিট সময় নষ্ট করে ভাইটারে কষ্ট দিলাম এইটা ভাই যেন ভুলে ভুলে যায় ভাই যত ইচ্ছা মাবে আলোচনা করে শুনে মোনাজাত করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসল জায়গা

ناراي تكبير الله اكبر ناراي كبير الله اكبر يا رسول الله اهل السنه والجماعه فلسطيني فلسطين فلسطين فلسطين